অপূর্ব সুরবাধুরিতে ভরে উঠেছে চারপাশ। মোহিনী বাঁশির সুরে কর্ণযুগল তখন মাতোয়ারা। কর্ণযুগলের কাজ এক মুহূর্ত বন্ধ রেখে চক্ষু যুগল দিয়ে এক নজর দেখলে মনে হবে বাঁশের বাঁশি। একটা বাঁশি বলতে যেমনটা বুঝি, এ বাঁশিও ঠিক তেমনই। তবে মজার কথা হলো, এ বাঁশি কথা বলে, গান গায়, সুর তোলে। এ বাঁশি বাঁশের বাঁশি নয়, এ বাঁশি পিভিসি পাইপের তৈরি। কি অবাক বনে গেলেন নাকি? যদি সামান্য পিভিসি পাইপ এমন অপূর্ব সুর তোলে, তা তো অবাক হওয়ারই কথা বই কি। ছোটবেলা থেকেই বাঁশি বাজানোর শখ হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সৌভিক পালের। সেই মতো বাঁশের বাঁশুড়িতেই হাতে খড়ি, কিন্তু বর্তমানে নিজের হাতে তৈরি সেই পিভিসি পাইপের বাঁশিতেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে সুর তুলে চলেছেন সৌভিক। ইতিমধ্যে তাঁর সৃষ্টিকলা সরকারি স্বীকৃতিও পেয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2008 সাল নাগাদ এক বান্ধবীর কথায় বাঁশের বিকল্প হিসেবে পিভিসি পাইপের বাঁশি বাজানো শুরু। পিভিসি পাইপের তার কারণ, পিভিসি বাঁশি বাঁশের বাঁশির চেয়ে পিভিসি পাইপের অনেক বেশি অ্যাডভান্টেজ আছে, যেগুলো বাঁশের বাঁশিদের তুলনামূলক কম। সেই কারণে বাঁশের বাঁশিদের দিয়ে পিভিসি বাঁশিতে শিফট করা। মানে কীভাবে মাথায় এলো এটা, পিভিসি পাইপ দিয়ে বাঁশি বাজানো যায়? আমি তখন অনেক ছোট, তখন আমি একবার একটা খেলার ছলে করেছিলাম, সে পেরেক দিয়ে ফুটো করে, একটা পুরোনো পাইপ দিয়ে, ইউজড পাইপ। তারপরে 2008-09 সালে আমি আমার এক বান্ধবীর সাথে নৌকা করে ওপারে যাওয়ার সময়, ও বাঁশের ওই খুঁটিতে হাত দিয়ে আমাকে বলেছিলো যে, এই তুমি যে বাঁশি বাজাও, আচ্ছা এই বাঁশি বাঁশ ছাড়া অন্য কিছু দিয়ে বাঁশি হয় না? আমি তো বলেছি, হ্যাঁ হবে না কেন, করলেই হয়। তো সেইখান তখন আমার বাড়িতে কলের পাইপের কাজ চলছিল। তো আমি রাত্রিবেলা ভেবে পরের দিন সকালবেলা ফিরে এসে এটাকে ওই ওদেরই যে ড্রিল মেশিন ছিল, মেশিন ওই আপনাদের মিস্ত্রিদের, তার ড্রিল মেশিন দিয়ে ফুটো করে এটা তৈরি করেছিলাম, বসে গাছে একটু মেজারমেন্ট করে। হ্যাঁ, আমি এটা নিয়ে তো বহু জায়গায় বাজিয়েছি, ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই আমি বাজিয়ে এসেছি পিভিসি পাইপের বাঁশি, মানুষকে দেখিয়েছি এবং পাশাপাশি বাজিয়ে শুনিয়েছি যে পিভিসি বাঁশি এবং কাঠের বাঁশ বাঁশের বাঁশি পাশাপাশি বাজিয়ে, এবং বলেছি যে কী উপকারিতা, এটাকে ছড়ানোর চেষ্টা করেছি যে মানুষ যাতে পিভিসি বাঁশির প্রতি আকৃষ্ট হয়। বাঁশের বাঁশির বদলে কেন সৌভিকবাবু বেছে নিলেন পিভিসি পাইপের তৈরি বাঁশি, সে কথা শুনব তারই মুখে। পার্টিকুলার এক ধরনের বাঁশি বাঁশি হয়, এবং সেটা মূলত আসামের মূলি প্রজাতির বাঁশ, যে বাঁশের কাঠের দূরত্ব অনেক বেশি। এখন যেহেতু অরুণাচল, আসাম, মেঘালয় এবং এর পার্বত্য অঞ্চলে যেখানে বৃষ্টিপাত বেশি এবং জল দাঁড়ায় না, এইরকম জায়গায় হয়, এখন লোকে বাঁশি বাজানোর প্রতি আকৃষ্ট হচ্ছে, অনেক বেশি মানুষ আগের থেকে বাঁশি বাজাচ্ছেন, তার ফলে কী হচ্ছে, বাঁশির চাহিদা বাড়ছে, কিন্তু গাছ সেইভাবে চাহিদা অনুযায়ী বাড়ছে না। ফলে এটা কিন্তু একদিন না একদিন, যেহেতু একটা প্রজাতিতেই হয়, এটা একদিন না একদিন বিলুপ্ত হয়ে যাবে, আজ না হলেও 10 বছর পরে হলেও এটা বিলুপ্ত প্রায় উদ্ভিদের মধ্যে চলে যাবে, সেটা যাতে না যায়। এবং এই যে নির্বিচারে কাটার ফলে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, যেহেতু সবুজ সেও আমাদের অক্সিজেন দেয়, বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য যাতে ঠিক থাকে, সেই কারণে একটা বিকল্প দরকার। বাঁশের বাঁশি খুব সহজে ভঙ্গুর, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, চিড় খেয়ে যাবে, পিচ নষ্ট হয়ে যাবে। পিভিসি বাঁশির সেটা হবে না, এটা আমার 3 নম্বর পয়েন্ট ছিল যে সুবিধার দিক থেকে। 4 নম্বর হচ্ছে, পিভিসি বাঁশির ডায়ামিটার সবসময় সেম হবে, এটা কখনোই পাল্টে যাবে না, কিন্তু বাঁশের বাঁশি যেহেতু ন্যাচারাল, এর ডায়ামিটার সবসময় একদম অ্যাকুরেট সমান হবে না। 4 নম্বর হচ্ছে যে, পিভিসি পাইপটা আপনি খুব সহজে ওয়াশ করতে পারবেন, পড়ে গেলে ভাঙবে না। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে, যেটা আমাদের মিউজিশিয়ানদের কাছে, বাঁশের বাঁশি যেহেতু ন্যাচারাল ফাইবার থেকে তৈরি হয়, তাই সেটা তাপমাত্রার তারতম্যে সংকুচিত প্রসারিত হয়, এসিতে ডুবলে ওটা সংকুচিত হবে, ফলে পিচ বেড়ে যাবে। এটা কিন্তু একটা বাঁশি বাদকের পক্ষে খুব সমস্যা, এবং তার কাছে এটা খুব চ্যালেঞ্জের, যেটা এই বাঁশিগুলোর ক্ষেত্রে হবে না, যেহেতু এটা একদম মানে ন্যাচারাল নয়, সেই কারণে এদের মধ্যে এক্সপেন্ডেশন এটা ওই ব্যাপারটা থাকবে, ফলে সেই দিক থেকে খুব সুবিধা। প্রতিযোগিতার ক্ষেত্রেও এই বাঁশি নীতিগতভাবে গ্রহণযোগ্য বলে জানান তিনি। হ্যাঁ, বাজারে কারোর কিছু মানে নীতিগতভাবে বলার নেই, কারণ বলা হয় যে বাঁশি বাজানোর জন্য, বাঁশি বাজানোর সময়সীমাই, কিন্তু সে যে, এবং শাস্ত্রীয় বাঁশি, শাস্ত্রীয় বাঁশি মানে শাস্ত্রীয়ভাবে বাঁশিটা বাজানো হয়, শাস্ত্রীয় বাঁশি বলে কিছু হয় না। এই বাঁশি আমি অনুষ্ঠানে বাজিয়েছি এবং আমাদের যুব উৎসবে বাজিয়েছি, আমি সেখানে পুরস্কৃত হয়েছি, তাতে আমার কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে নিজের হাতে তৈরি পিভিসি পাইপের বাঁশির জন্য সরকারের কাছে পেটেন্টের আবেদন করেছেন সৌভিক। অ্যাপ্লাই করা হয়েছে এবং পেটেন্ট ইন প্রসেস। এখন যেহেতু কোভিডের জন্য এমনি পেটেন্ট পেতে 5-6 বছর সময় লাগে, এবং কোভিডের জন্য যেহেতু সরকারি বিধিনিষেধ মেনে সরকারি অফিসে লোকজন কম আসছে, তাই আশা করা যাচ্ছে এটা আরও হয়তো 2 বছর এক্সটেন্ড। শিক্ষার্থীদের জন্য তার বার্তা,
শিক্ষার্থীদের বলবো দেখো তোমরা যদি তোমাদের বাঁশের বাঁশি দিয়ে তোমরা শুরু করতে পারো, কিন্তু তারপরে তোমরা পিভিসিটাতেও চেষ্টা করো এবং পিভিসির মধ্যে দিয়েও আসো, এবং এই ধরনের পিভিসি বিশেষ করে CUPVC যেগুলো গরম জলের পাইপ তাতে যদি তোমরা বাঁশি বানিয়ে চেষ্টা করে সেই বাঁশি যদি তোমরা কিনতে পারো, আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে, তোমাদের কাছে বাঁশিগুলো একটা অ্যাসেট হয়ে যাবে। মানে আমরা মরে গেলেও এই বাঁশির পিচ কোনো দিন পাল্টাবে না, যেটা বাঁশের বাঁশির ক্ষেত্রে মানে বাঁশের বাঁশি আমরা একটা কিনলাম প্রচুর দাম দিয়ে, 5 বছর কোন পর কিন্তু সেটা নষ্টের খাতায় চলে যেতে পারে, কারণ তাপমাত্রার তারতম্যে পিচ নষ্ট হয়ে গেলে বাঁশিটা আমার কোনো কাজে। সৌভিক বাবু বলেন তার তৈরি বাঁশি বিদেশেও পাড়ি দিয়েছে, তাই এই বিষয়টিকে বাণিজ্যিকভাবে কখনো দেখেননি। মার্কেটিং আমি ওইভাবে কোনোদিন খুব বাণিজ্যিকভাবে এর ব্যাপারটাকে দেখিনি, কিন্তু আমার বাঁশি আমার এখান থেকেই বহু জায়গায় লোক বাজানোর জন্য নিয়ে গেছে এবং অর্থের বিনিময় নিয়ে গেছে, বিদেশে আমার এই বাঁশি সাপ্লাই হয়েছে পিভিসি। হ্যাঁ, এইটাকে বাণিজ্যিকভাবে অন্য চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, বাণিজ্যিকভাবে করা যায়, বাণিজ্যিকভাবে মানে সেগুলো তো বাণিজ্যিকভাবেই হচ্ছে, এবং এটাকে একটা বড় করে ওয়ার্কশপ তৈরি করে, আমার ইচ্ছে ছিল যে ওয়ার্কশপ তৈরি করে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদেরও শেখাবো যে বাঁশি কীভাবে তৈরি করতে, একজন ভালো বাদক হতে গেলে তাকে একজন ভালো মেকার হওয়ার খুব প্রয়োজন। কথা প্রসঙ্গে তিনি বলেন বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়ছে বাঁশিতে, বিশেষ করে বাঁশির প্রশিক্ষণ দেওয়ার দিকে ঝুঁকছে মেয়েদের অভিভাবকরা, আগ্রহ দেখাচ্ছে 8 থেকে 80 সকলেই। নবপ্রজন্ম আসছে, নবপ্রজন্ম যে গিটারে ঝুঁকে পড়েছিল খুব, ওয়েস্টার্ন মিউজিকের দিকে ঝুঁকেছিল, এখন দেখছি আস্তে আস্তে ট্র্যাডিশনাল মিউজিক সেতা শরৎ বাঁশি এগুলোর প্রতি আসছে, এবং বিশেষ করে আমি দেখছি যে যে সমস্ত বাবা মারা একটু সাংস্কৃতিক মনস্ক মানুষ তাদের মেয়েদেরকে বাঁশি বাজানোর প্রতি আকৃষ্ট করছে, এটা একটা খুব ভালো লাগার সাইন। এবং আরও ভালো লাগার একটা সাইন, বেশ কিছু বয়স্ক মানুষ 50 ঊর্ধ্ব মানুষ এরা বাঁশি বাজানোর প্রতি আকৃষ্ট হয়ে এই বয়সেও যে শুরু করা যায়, এটা কিন্তু মানুষকে বার্তা দিচ্ছেন তাদের বাজানোর মধ্যে দিয়ে, কারণ বাচ্চাদের থেকে তাদের হাতের ফ্লেক্সিবিলিটি অনেক কম, তাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু পরে যখন তারা একটা সুর বাজাচ্ছে অনুষ্ঠানে বাজাচ্ছে, সেটা আমার কাছে শুধু ভালো লাগার নয়, গর্বের নয়, এটা সমস্ত মানুষের কাছে যে দৃষ্টান্ত যে 8 বছরের মানুষটা বাজাচ্ছে যেমন 80 বছরের লোকটাও বাজাচ্ছে। আমার কাছে রিসেন্ট একটা বাচ্চা মেয়ে বাজাচ্ছে 3.5 বছর বয়স, এবং সে কিন্তু প্লে করছে এবং সুন্দর বাঁশি ধরছে, এটা কিন্তু মানুষদের কাছে একটা ইন্সপিরেশন যে এই বয়সেও শুরু করা যায় বাজানো যায়, আবার ওনাদের এসটাও একটা ইন্সপিরেশন যে অর্থাৎ মিউজিকের কোনো ভ্যারিয়েশন নেই, আপনার যদি মনের ইচ্ছে থাকে আপনি যখন ইচ্ছে শুরু করতে। কোভিড আবহে অনলাইনে দেশ বিদেশের ছাত্রছাত্রীদের এই বাঁশি বাজানোর প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি। কোভিড পরিস্থিতিতে তো এখন আমাদের সব ক্লাসই প্রায় অনলাইনে হচ্ছে, এবং মধ্যখানে তো পুরোটাই অনলাইন হচ্ছে, এখন যেহেতু আর লকডাউন নেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বিধিনিষেধ, সেই বিধিনিষেধে যারা খুব কাছাকাছি আছে তাদের আমরা মানে ডিস্টেন্স মেনটেন করে খুব কম সংখ্যক নিয়ে একদিন দুদিন করে আমরা ক্লাস করিয়ে দিচ্ছি, কারণ অনলাইনে যতই আমরা শিক্ষা দিই না কেন এই সমস্ত শিক্ষাগুলো সামনে এসে না নিলে তার ইম্প্যাক্ট তত বেশি হয় না যতটা কাছে এসে হবে, একটা কাছে এসে সে খুব সহজে হাত ধরে শেখা সম্ভব। সরকারি স্বীকৃতি পেয়ে খুশি সৌভিক, কিন্তু বাঁশির জন্য সরকারের কাছে প্রচুর আমি সহযোগিতা পেয়েছি, সরকার প্রচুর পাশে থেকেছে, এটাকে স্বীকৃতি দিয়েছে, এটাই অনেক বড়। তিনি জানান আগামী দিনে পিভিসি পাইপের বাঁশিকে কুটির শিল্প হিসেবে গড়ে তুলতে পারলে রোজগারের এক নতুন দিগন্ত খুলে যাবে, পশ্চিমবঙ্গের এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষেত্রে। এদিকে সরকারকে বলবো যে সরকারের যে কুটির শিল্প ক্ষুদ্র শিল্প দপ্তর আছে এটা কিন্তু এক ধরনের ক্ষুদ্র শিল্প, আর যদি আমি বাঁশি বানানোটা কয়েকজনকে নিয়ে ট্রেন্ড করে দেখিয়ে দিই এবং তারা যদি এই বাঁশিটা ঠিকভাবে বানাতে শুরু করেন, আমার মনে হয় এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের। এবং সেই জন্য সেই দপ্তরের মন্ত্রী বা সেই দপ্তরের যারা কর্মাধ্যক্ষ আছেন তারা যদি একটু এগিয়ে এসে ইনিশিয়েশান নিতে হবে, এটা তো আমি বলছি কিন্তু তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে, এটাও আমার পশ্চিমবঙ্গে একটা শিল্প হিসেবে দাঁড়াতে পারে, সেখান থেকে কিছু মানুষের রুজি রোজগার সুনিশ্চিত হতে পারে, এটা যদি করতে পারে আমার মনে হয় হস্তশিল্প মেলা থেকে আরম্ভ করে সমস্ত মেলা যদি সরকার এটাকে দায়িত্ব নিয়ে সেল করতে পারেন বা ডিসপ্লে করতে পারেন, এতে মানুষের রুজি রোজগারের দিকটা হয়তো সবটা পারা যাবে না কিন্তু 10% বা 5% আমরা একটা মানুষকে সেটা দিতে পারি। Thank you.
হুগলি থেকে সৌগত রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।